নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আজকের এপিসোড নাম্বার টু। ফার্স্ট এপিসোডে অনেক আপডেট দিয়ে দিয়েছিলাম ইন্ডিয়ান ফুটবলের, তো ওই ভিডিওটা যারা দেখোনি দেখতে পারো, আই বাটনে কিন্তু লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওতে কিন্তু কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা প্লেয়ারের আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, বিদেশি প্লেয়ার। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেইলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কিসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ইস্টবেঙ্গলের সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে। 30 বছর বয়সী সুইজারল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার সেবেস্টিয়েন উথরিচের। হ্যাঁ বন্ধুরা, এই সেবেস্টিয়েন উথরিচ কিন্তু একজন অত্যন্ত ভালো প্লেয়ার, মানে সুইস ফুটবলে একজন অত্যন্ত পরিচিত মুখ বলতেই পারো। তিনি কিন্তু মিডফিল্ডের সমস্ত পজিশনেই প্রায় খেলতে পারেন, যেমন অ্যাটাকিং মিডফিল্ডার বললাম, তার পাশাপাশি কিন্তু তিনি লেফট মিডফিল্ড, রাইট মিডফিল্ড এইসব পজিশানে, তাছাড়া সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন। মানে বলতে পারো মিডফিল্ডের সব পজিশানেই কিন্তু যথেষ্ট দক্ষতার সাথে খেলতে পারেন এই সেবেস্টিয়েন উথরিচ। এই প্লেয়ারটার যদি ক্লাব কেরিয়ার সম্পর্কে তোমাদের বলতে চাই, তিনি কিন্তু প্রধানত খেলেছেন সুইজারল্যান্ডে, এছাড়া কিন্তু তিনি ফ্রান্সেও খেলেছেন। তার ইউথ ক্যারিয়ারটা কিন্তু শুরু হয়েছিল নিউ চ্যাতেল জ্যামেক্সের হয়ে, সেখানে কিন্তু তিনি অনেক বছর ইউথ ক্যারিয়ারে খেলেছেন। তারপর এই ক্লাবে কিন্তু 2007 থেকে 2012 অবধি খেলেছেন মেন টিমে, সেখানে কিন্তু 103 ম্যাচ খেলেছেন, তার মধ্যে তার 10 গোলও আছে নামে। তারপর 2012 থেকে 2015 অবধি খেলেছেন সুইস ক্লাব এফসি সিয়নের হয়ে, সেখানেও কিন্তু 27 ম্যাচে 2 গোল করেছেন। তারপর 2013-14 সিজনে, মানে ওই মিডিলে একবার লোনে গিয়েছিলেন সেন্ট গ্যালেনে, সেখানেও কিন্তু 43 ম্যাচে 6 গোল করেছিলেন ওই সিজনটাতে। তারপর তিনি 2015-16 সিজনে ফ্রান্সে চলে আসেন, ফ্রান্সের ক্লাব মন্ট পিলারের হয়ে খেলেছিলেন। তারপর 2016-17 সিজনে আবার তিনি সুইজারল্যান্ডে ফিরে চলে যান, সেখানে কিন্তু এফসি আরাওয়ের হয়ে খেলেছিলেন 27 ম্যাচ, সেখানেও 7 গোল আছে এই মিডফিল্ডারের নামে। তারপর 2017 থেকে আগের সিজন অবধি তিনি কিন্তু খেলছিলেন সুইস সুপার লিগের ক্লাব সার্ভেটে এফসিতে। হ্যাঁ বন্ধুরা, এই সার্ভেটে এফসির হয়ে তিনি টোটাল খেলেছেন 52 ম্যাচ, সেখানে কিন্তু 16 গোল আছে এই সেবেস্টিয়েন উথরিচের নামে। এই প্লেয়ারটা কিন্তু সুইজারল্যান্ড U18, U19, U21 টিমের হয়েও খেলেছেন। তো যথেষ্ট একজন অভিজ্ঞ প্লেয়ার এবং অনেক পজিশানে খেলতে পারেন, যেটা তোমাদেরকে বললাম। তো একজন ভার্সেটাইল প্লেয়ার অবশ্যই, আর সুইজারল্যান্ডে কিন্তু অত্যন্ত পরিচিত একজন প্লেয়ার। তো এই প্লেয়ারটার সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপের কথা উঠে আসছে ইস্টবেঙ্গলের, সেই জন্য তোমাদেরকে এই আপডেটটা আবারও সবার আগে জানিয়ে দিলাম। আর আরও একটা বিষয় যেটা তোমাদেরকে জানিয়ে রাখবো, এই প্লেয়ারটা বর্তমানে কিন্তু একজন ফ্রি এজেন্ট। এই করোনা পরিস্থিতি আসার আগে তার কাছে কিন্তু সুইস ফুটবলের অনেক বড় বড় ক্লাবের অফার ছিল, কিন্তু সেই অফারগুলো তিনি রিজেক্ট করেন। কিন্তু তারপর এই করোনা পরিস্থিতি চলে আসে, তারপর এই মুহূর্তে কিন্তু তার কাছে সেরকম কোনো বড় ক্লাবের অফার নেই, সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটাকে পুরোপুরি ডান করতেই পারে। এবং কথাবার্তা কিন্তু বেশ কিছুদূর এগিয়েছে বলতেই পারো, একটা মানে স্ট্রং লিঙ্ক আপের কথা উঠে আসছে, সেই জন্যই তোমাদেরকে এই বড় আপডেটটা দিয়ে দিলাম। আশা করছি তোমাদের আপডেটটা ভালো লেগেছে, তোমাদের প্লেয়ারটার সম্পর্কে জেনে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো এবার দেখা যাক পরবর্তী সময় আর কি আপডেট বেরিয়ে আসে, আরও কোনো আপডেট ফার্দার বেরিয়ে এলে অবশ্যই তোমাদেরকে আবারও সবার আগে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের এই বড় আপডেটটাই দিতাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও, তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো, কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।